বাসিলিকা অব দ্য রোজারি, ব্যান্ডেল চার্চ, এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীনতম চার্চ। এই ফটকের ঢোকার সাথে সাথেই আপনাদের নজরকাড়া দৃশ্য চোখে পড়বে। দেওয়ালের ভিতরে অনেকগুলো ছবি রয়েছে এবং লেখাগুলো রয়েছে, এবং এখানে মা মারিয়ার অনেকগুলো ছবিও রয়েছে। এখানে মোট কথা হচ্ছে, এখানে মানুষ প্রার্থনার জন্য আসে এবং এখানে পিলগ্রিমও হয়, যেটা তীর্থও হয় বছরে। অনেক লোক, অনেক খ্রিস্টান এখানে আসে বিভিন্ন জায়গা থেকে, আপনার বিভিন্ন দেশ থেকেও আসে এখানে দেখার জন্য। কারণ 400 বছর আগের সেই প্রাচীনতম চার্চ হচ্ছে এটা, এবং ঢোকার সাথে সাথেই আপনার যেটা নজরে পড়বে সেটা হচ্ছে এই যে ব্যান্ডেল মাস্তুল, জাহাজের মাস্তুল। পর্তুগিজ নাবিকেরা এটা সাধারণত এইখানে দান করে গিয়েছিল, যখন তাদের হুগলি নদীতে জাহাজ প্রায় ডুবো অবস্থা, তখন মা মারিয়ার কাছে তারা প্রার্থনা করেছিল, করেছিল এইভাবে যে আমরা যদি বেঁচে যাই তাহলে আমরা মা মারিয়ার কাছে আমরা যাব এবং সেখানে গিয়ে আমরা আমাদের যে মাস্তুলটা সেটা আমরা রেখে আসব। এবং তারা তাই করেছিল, জাহাজটা তারা প্রাণে রক্ষা পেয়েছিল অনেকজন, এবং এই যে এই দর্শনীয় স্থানটা এখানে রেখেছে। এবং বিশাল বড় যে মাস্তুলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আগে ছিল না, আমি প্রথমবার যখন এসেছিলাম তখন এটা ছিল না, এখন আছে এটা ভিতরেই। এবং এখানে লেখা আছে, দেখেন আপনারা পড়ে নিতে পারেন, 1965 খ্রিস্টাব্দে পর্তুগিজ জাহাজের মাস্তুলটি পশ্চিমবঙ্গ ঐতিহাসিক পুরাকীর্তি বস্তু সংরক্ষণ এবং প্রত্নতত্ত্বের খনন আইন 1957 এটা লেখা আছে এখানে, পুরাকীর্তির ক্ষতি অবনাশ বিকৃতি এগুলো যেন করা না যায়, এটা পশ্চিমবঙ্গ সরকারের সম্পদ। এই দেখেন বিশালাকার মাস্তুল, জাহাজের মাস্তুল এখানে রেখে দিয়েছে তারা এটা দেখার জন্য। সেই যে 400 বছরের আগের পুরনো, 400 বছরের আগেরও পুরনো জাহাজ মাস্তুলটি এখানে তারা রেখে দিয়েছে, এটা খুবই দেখার জন্য উৎসুক জনতা এখানে আসে এবং প্রার্থনা করে মা মারিয়ার কাছে, এবং তারা ফলও পায়। আমরাও তেমনটা প্রার্থনা করেছি, আমরাও ফল পেয়েছি, আমরাও ভালো আছি এখন পর্যন্ত। সেই জন্য প্রতি বছরই আমরা এখানে আসি দর্শন করার জন্য মাকে। এবং এই যে মাস্তুলটি দেখতে পাচ্ছেন এখানে, সুদৃশ্য এবং সুন্দর একটা মাস্তুল এখানে রাখা হয়েছে। অনেকেই এখানে এখানে আসে এই জাহাজ মাস্তুলটি পরিদর্শনে, শুধুই জন্যই না, এখানে আপনারা পড়তে পারেন, এখানে দেখেন প্রত্নতত্ত্ব সংগ্রহশালা, এবং এই মা মারিয়ার কাছে প্রার্থনা করার জন্য তারা আসেন এখানে। এবং খুবই আমি অভিভূত হয়েছি দেখে, এখানে এই যে জাহাজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জাহাজটা ঠিক এইভাবে ডুবিয়েছিল, এবং ওই যে মাস্তুল ওইখানে, এই 400 বছরই পুরনো মাস্তুলটি এখানে রাখা আছে। কিন্তু যদিও জাহাজটি নিয়ে হুগলি নদীতে তখন পর্তুগিজরা ব্যবসার জন্য এসেছিল, তখন এই জাহাজটা এখানে প্রায় ডুবে গিয়েছিল, তখন মামারের কাছে তারা প্রার্থনা করেছে, এই যে জাহাজটি মামারের কাছে তারা প্রার্থনা করেছে এবং প্রার্থনার মধ্য দিয়ে তারা জাহাজটিতে রক্ষা পেয়েছিল সকল নাবিক এবং জাহাজ, এবং পরে এই সামনে এই চার্চে তারা এই জাহাজটি রেখে গিয়েছিল। তো এই ছিল মেইনলি, আর এইটা হচ্ছে একটা প্রতিকৃতি মামারিয়া, যে মামারিয়া তাদেরকে দেখা দিয়েছিল এবং প্রার্থনা করেছিল সেটা। এটা হচ্ছে মেইন গির্জার ফটক, এবং এইখানে এটা নতুন একটা বিল্ডিং করেছে, এখানে যারা পাদ্রি এখানকার যারা আছেন তারা এখানে থাকেন মেইনলি, এবং অনেক দর্শনার্থী এখানে আছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষ এখানে দেখার জন্য আসে। এবং এভরি সানডে, প্রত্যেক রোববার এখানে মিশা হয়, এবং বিভিন্ন স্কুল এবং বিভিন্ন ইয়েগুলো থেকে এখানে চার্চে আসে মিশার জন্য। এই ফটকটা আমরা কিছুক্ষণ আছি এখানে, এবং অনেক দর্শনার্থী এখানে এসছেন বিভিন্ন জায়গা থেকে। এবং এই ভিতরে এটা এখন একটু সমস্যা ভিডিও করার জন্য, ভিডিও করতে দেয় না, তারপরেও আমরা একটু ভিডিও করেছিলাম এইখানে প্রার্থনা করে মামারিয়ার এই ইয়েতে। মূর্তিটা কিন্তু এখানে, মূর্তিটা হচ্ছে দুতলায়, আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব দেখানোর জন্য, তো থাকেন আপনাদের সাথে। আর যদি কোনো জানার বিষয় থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমরা সে আপনাদেরকে জানিয়ে দেবো, সেই কমেন্টসগুলো দেখে দেখে আপনাদেরকে জানিয়ে দেবো যে এখানে কীভাবে আসতে হয়। এখানে সকলেই এসে প্রার্থনা করে, কেউ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে, কেউ নীরবে প্রার্থনা করে। হ্যাঁ, এই আর এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে এই যে দেখেন একজন প্রার্থনা করছে, বিশ্বাস, একজন বিশ্বাসী ভক্ত এরকম হাঁটু গেড়ে সে হাঁটু গেড়ে উপরে উঠবে দোতলায় মার কাছে। হ্যাঁ, মা আমি চলে যাচ্ছি এই দোতলা সিঁড়ি দিয়ে। সেই যে মূর্তি, যে মূর্তিটা একবার ধ্বংস করা হয়েছিল, হুগলি নদীতে ফেলে দেওয়া হয়েছিল এবং এই গির্জাঘরটি ধ্বংস করা হয়েছিল, তখন পুরোটাই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এই মূর্তিটি আবার ভেসে উঠেছিল সেই
হুগলি নদীর উপর এই যে প্রার্থনা করে, সে এই যে এই উপর উঠবে হাঁটু গেড়ে, এত বিশ্বাস, এত গভীর বিশ্বাস মা মারিয়ার কাছে, এবং তারা ফলও পেয়েছে এখানে এসে, এবং আমরাও ফল পেয়েছি এখানে প্রার্থনা করার মধ্য দিয়ে। এখন পর্যন্ত সুস্থ রয়েছি এই মা মারিয়ার কাছে প্রার্থনা করি। অবশ্যই রোজারি মারা প্রার্থনা তো থাকবেই। এই মেইনলি এটা এই উপরে উঠার সিঁড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি, পাশে কিন্তু হুগলি নদী, এখান থেকে হুগলি নদী পুরোটাই দেখা যাচ্ছে। যদিও হুগলি নদীর সেই বিশালতা এখন আর নেই, তারপরেও এই হুগলি নদীর তীরেই কিন্তু এই ব্যান্ডেল চার্চটা, এই হচ্ছে দোতলা, এবং এখানেই মূর্তিটি রাখা আছে যেটা আপনার হুগলি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, ডুবিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটা আবার ভেসে উঠেছে। এবং ঠিক এই চার্চের এই কিনারাই ফাদার আবারও তাকে দর্শন দিয়েছে। আমার পোস্টটি আপনারা পড়বেন, ইতিহাস এবং ঐতিহ্য, সেখানে আপনারা পাবেন এবং এই মূর্তিটি খুঁজে পেয়েছে। এই হচ্ছে মেইনলি এখানে প্রার্থনা অনেকেই করেন, রোজারি মালা অনেকেই প্রার্থনা করেন, রোজারি মালা করেন। এই হচ্ছে ক্যাম্পাস পুরোটাই, এবং পাশেই হুগলি নদী, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে হুগলি নদী, ওই যে পানির ছোঁয়া ফোয়ারা এখানে দেখতে পাচ্ছেন হুগলি নদী, এবং হুগলি নদীর এখানে, এবং এই পুরাকৃতিটা এইখানে ছিল। এই দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে পুরাকৃতি কিছু ছবি, যেন আপনারা আবারও দেখতে পারেন। 1655 খ্রিস্টাব্দের প্রায় 400 বছরের পুরনো এই মাছ তুলতি, জাহাজ মাছ তুলতি, আসলে ব্যান্ডেল মানে হচ্ছে জাহাজ মাসুল, এবং এই মাস্তুলের নামই এই চার্চের নাম করা হয়েছে ব্যান্ডেল, ঠিক আছে। এবং এইখানে আপনারা আরও ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। আমার পোস্ট যদি আপনারা পড়েন, আমি পোস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা যদি সেটা অবলোকন করেন তাহলে আপনারা সেখানে দেখতে পারবেন এই জাহাজের সেই যে ছবি এখানে তারা দিয়েছে, আমি এখানে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বারবার। এটা খুবই ঐতিহাসিক একটা চার্চ, এবং ব্যাসিলিকা অব দ্য রোজারি মা মারিয়ার নামে, এবং এটা পুরোপুরি খ্রিস্টানদের নামে সরকার এখানে জমি দিয়ে দিয়েছে, এবং একটা স্টেশনও রয়েছে ব্যান্ডেল নামে, একটা স্টেশন রয়েছে, ব্যান্ডেল ট্রেন রয়েছে, অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে এখানে। এই যে সেই মূর্তিটি, যে মূর্তিটি ধ্বংস করার জন্য অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু এই মূর্তিটি বছরের পর বছর এইভাবেই রয়ে গেছে। এই সেই মূর্তি মা মারিয়ার, যেখানে প্রার্থনা করেছিল সেই জাহাজের নাবিকরা, এবং এখনও যারা আছেন তারাও প্রার্থনা করছেন, আমরাও প্রার্থনা করছি। বিশ্বাসী মেলায় বস্তু, তর্কে বহুদূর, তাই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাব। আর আপনি এখানে আসবেন কিভাবে, এই ব্যান্ডেল চার্চে আসবেন কিভাবে? আপনি সরাসরি যদি হাওড়াতে আসেন, টিকিট করবেন, জনপ্রতি 20 রুপি নেবে, এই টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারে টিকিট করবেন, আমরা টিকিট করেছি, টিকিট কাউন্টার টিকিট করে 20 রুপি করে নিবে। 1 ঘন্টার জার্নি প্রায়, 1 ঘন্টা লাগে প্রায় এখানে আসার জন্য, এবং ট্রেনে উঠবেন 1 থেকে 5 প্ল্যাটফর্ম, আমরা একে প্ল্যাটফর্ম থেকে উঠেছিলাম, সে প্ল্যাটফর্ম থেকে আপনারা উঠবেন, উঠে সরাসরি আপনারা চলে আসবেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে, ব্যান্ডেলের জন্য একটা আলাদা ট্রেন রয়েছে, সে ব্যান্ডেল ট্রেন, সেখানে আপনারা আসতে পারবেন, বাট ওইটা মনে হয় 1 ঘন্টা পরপর ছাড়ে, দুটা রয়েছে বোধহয় ব্যান্ডেল চার্চের জন্য, ব্যান্ডেল ট্রেন হাওড়া টু ব্যান্ডেল পর্যন্ত শুধু যায়, এবং এই ট্রেনটা খুবই সুন্দর, খুবই সুন্দর এবং পরিপাটি, এবং লোকজন খুব কম উঠে এখানে। আমরা যে এখানে আসার সময় উঠেছিলাম, একদম লোক কম থাকে, নির্ঝঞ্ঝাটে আপনি চলে আসতে পারবেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ।